ক্রিয়াত আঘাত খেলুৱৈ পরিপুষ্টির আর দপ নিবারণ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন। সরু সজাইত জনসরাজর উদ্যোগ। ক্রিয়াত আঘাত খেলুৱৈ পরিপুষ্টির ক্রীড়াবিদক নিষিদ্ধ ঔষধ সেৱনৰ পৰা আঁতৰাই ৰখা অর্থাৎ দপ নিবাৰণক বিষয় হিচাপে লৈ মহানগরীর সরু সজাইর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এথলেটিক স্টেডিয়ামৰ শীততাপ নিয়ন্ত্রিত আলোচনা কক্ষত সোমবারে এক সজাগতা অনুষ্ঠানৰ লগতে কর্মশালার সম্পন্ন হয়। অনুষ্ঠানটির উদ্যোক্তা অসম তথা দেশের আশারীর সামাজিক অনুষ্ঠান জনস্বরাজ। কার্যসূচীত বিভিন্ন ক্রীড়া ইভেন্টর খেলুৱৈ, প্রশিক্ষক, সংগঠক, শারীরিক নির্দেশক আর অভিভাবকক সামরি প্রায় 300+ ব্যক্তি উপস্থিত থাকে। কার্যসূচীর মুখ্য আকর্ষণ রূপে উপস্থিত থাকে অর্জুন বঁটা বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লন বল খেলুৱৈ নয়নমণি শইকীয়া। জনস্বরাজর সভাপতি ভাস্করণ গুহাই পৌরোহিত্যত আর জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিল্লুল গগৈ আগধরা সজাগতা অনুষ্ঠান আর কর্মশালাত সমল ব্যক্তিরূপে উপস্থিত থাকে খেলুৱৈৰ পরিপুষ্টি বিষয়ত অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জেসমিন ইসলাম আর দপ নিবারণ বিষয়ত বিস্তৃতভাবে বক্তব্য রাখে ক্রিয়া আর অনুশীলন মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীপাঙ্কর ভট্টাচার্যই। অইল ইন্ডিয়া, SLSC, NRL, APDCL, অসম ক্রিয়া প্রাধিকরণে সহযোগিতা করা অনুষ্ঠানটির মাজতে জনস্বরাজর 15 বছর পূর্তির প্রাক্ষণত প্রস্তুত করে উলিওয়া স্মরণিকাখন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অর্জুন বঁটা বিজয়ী লন বল খেলুৱৈ নয়নমণি শইকীয়ায়। অনুষ্ঠানত সন্মানীয় ব্যক্তি হিসাবে অসম সরকারের সহকারী ক্রিয়া সঞ্চালক সত্যব্রত গগৈ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহুকেইজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকি কার্যসূচীর সৌষ্ঠব বৃদ্ধি করে। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।